ঘটনা আয়োজনে শেরে পতেঙ্গা স্মৃতি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে কাঠগড় নানার বাড়ির মাঠে শেরে পতেঙ্গা স্মৃতি আন্ত ক্রিকেট টুর্নামেন্ট মাদক বিরোধী র্যালির মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে মাধ্যমে সমাজে একটি মেসেজ দিতে চাই সমাজকে সুশৃঙ্খল এবং সুন্দর রাখার জন্য অবশ্যই বিকল্প নেই তাই আমি প্রত্যেককে বৃত্তশালীকে আহ্বান জানাবো যে যার জায়গা থেকে তরুণ যুবকদেরকে এই ধরনের আয়োজক করার জন্য সহযোগিতা করেন ইনশাল্লাহ এভাবে সহযোগিতা এই ধরনের আয়োজক যদি প্রত্যেক সমাজে যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ আমরা মাদকের বিরুদ্ধে একটি মহাবিপ্লব ঘটাবো একটি সুন্দর সমাজ ঘটার জন্য আমরা একটি যে যুদ্ধে নেমেছি সেটাতে আমরা কামিয়া পাবো মাদক বিরোধী একটা স্লোগান নিয়ে এই আয়োজনটা করেছে ইনশাল্লাহ আমরা চাচ্ছি ছেলে কপিল দেবের ভারতীয় সাবেক ক্রিকেটার কপিল দেব একটা বলেছে একটা বাণী আছে যারা ক্রিকেট খেলে তাদের অন্য কোনো অভ্যাস থাকে না সেই লক্ষ্যে আমরা চাচ্ছি তরুণ প্রজন্ম যদি মাঠে থাকে তাহলে তারা মাদক সহ অন্য খারাপ কাজে লিপ্ত থাকবে না সেই জন্য আমাদের এই আয়োজন ছেড়ে পতেঙ্গা স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত মহিলা কাউন্সিলর শাহানুর বেগম উদ্বোধক ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সমাজসেবক দেবাশিস পাল দেব চট্টগ্রাম শহরে আরো বেশি করে মানুষের কাজে আমরা আসতে পারি মানুষের কল্যাণে যাতে আমরা লাগতে পারি তো খেলাধুলা এবং মাদক বিরোধী অবস্থান যুব সমাজের জন্য একটি অবশ্যই অত্যন্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের এজিএম মোহাম্মদ ইমাম হুসাইন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কার্যকরী সভাপতি মোহাম্মদ শাহজাহান চল্লিশ টং ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক সেকান্দার আজম বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগ নেতা ওয়াহিদ হাসান একচল্লিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াহিদ চৌধুরী ব্যাংক এশিয়া লিমিটেড কাঠগরের পরিচালক টিটুদেব ইস্টার্ন কেবলসের সাবেক সিবিএ নেতা আবু জাফর ক্লাব উপদেষ্টা হাজি মনির উদ্দিন আবুল হাসেম সিবিএ নেতা ইকবাল হুসাইন দিদার আলম এতে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজি মোহাম্মদ আফসার মোহাম্মদ ইউসুফ হাজি মোহাম্মদ ইসমাইল সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সভাপতি রানা মোতালেব সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ আরফিন ইরফান উত্তমশীল কামরুল হাসান উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নানার বাড়ি বন্দন বনাম নানার বাড়ি নক্ষত্র উদ্বোধনী খেলায় নানার বাড়ির নক্ষত্র আট উইকেটে জয়লাভ করেন সবাই একত্রিত হয়েছি নানার বাড়ির সবাই তো ভালো লাগলো আসলে ছোট ভাইদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি না কারণ দীর্ঘদিন পরে মাঠে নামছি খেলে ভালো লাগছে ধন্যবাদ খেলাই সেরা খেলোয়াড় হয় জুয়েল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন ইমাম হুসাইন বিশ্বকাপ বা অন্যান্য কিছু না চট্টগ্রাম